তিনটে পয়েন্টই আমরা যা জানতে পেরেছি সেগুলো নিয়ে যখন আমরা ওকে প্রশ্ন করলাম অভিযোগকারিণীকে, তার ফলে এই যেটা বয়ানের যে পরিবর্তনটা সেটা এর থেকেই আসে। তিনটে পয়েন্ট বলতে আমি বলছি যে অভিযোগকারিণীর বাড়িতে তার বাবা মা আছেন, এই এত বড় ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে কিন্তু বাড়িতে তার মা বাবা তার কাছে উনি কিছু বলেননি, এই একটা পয়েন্ট যেটা ছিল। তারপরে যেখান থেকে তাকে পিক আপ করা হয় সেই জায়গায় ওই রকম জনবহুল জায়গায় ওই সময়ে সাক্ষী সাবুদ প্রচুর আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা কেউ এটা করোবরেট করেননি। আর থার্ড পয়েন্ট যেটা, যেখানে ওর বাড়ি যেখানে ও কাজ করতে যান সেখানেও আমরা ইনকোয়ারি করেছি, তাতে করেও কিন্তু তার যে মূল অভিযোগ তার যে মূল বয়ান তার সঙ্গে আমরা কোনো মিল পাইনি। সেইগুলো যখন আমরা তুলে ধরি তখন তিনি বয়ানটা পরিবর্তন করেন। শনিবার রাত 7:30 থেকে 7:30 সময় ঘটনা, শনিবার রাত 8 থেকে পরের দিন সকাল 8 অবধি তিনি যে বাড়িতে আয়ার কাজ করতেন সেখানেই ছিলেন, এটা আমরা পেয়েছি, সাক্ষী পেয়েছি আমরা। এবং আরো দুটো পয়েন্ট যেটা বললাম সবগুলো মিলিয়ে আমরা বুঝলাম যে ব্যাপারটা, এবং তখন আমরা কনফার্ম করি ওনাকে, উনি তখন স্বীকার করেন যে না এটা এভাবে হয় না, ব্যাপারটা এরকম নয়।